যাপন করবো ইনশাল্লাহ। আর এই দিনগুলোতে মক্কা যাওয়ার চেয়ে মিনা অবস্থান করাই উত্তম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এবং এটাই অধিকাংশ আমাদের মধ্যে ওয়াজিব। আচ্ছা, চাইলে রাতে তওয়াফ করতে যেতে পারি আমরা, মিনায় ফিরে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটি বর্ণিত আছে, রাতে তওয়াফ করে আমরা মিনায় আসতে পারি, আবার চাইলে তওয়াফ আমরা পরের দিনও করতে পারি অপশন। আচ্ছা আচ্ছা, 11-12-13 জিলহজ, ঈদের দিন শেষ হয়ে গেল, ঈদের দিন আমরা পাথর মারলাম, কোরবানি করলাম, মাথা চুল চাসলাম, তওয়াফ করলাম, সাই করলাম, ব্যাক করে মিনায় এসে রাত্রে থাকলাম। 11-12-13 আমরা 11 তারিখও পাথর মারবো, 12 তারিখও পাথর মারবো। যদি 12 তারিখে আমরা পাথর মেরে মক্কা চলে আসি তাহলে তো আর শেষ, আর যদি থেকে যাই মিনা তাহলে 13 তারিখে আবার পাথর মেরে তারপরে আমাদেরকে মক্কায় আসতে হবে। এখানে তিনটাতে পাথর মারতে হবে। এই যে পাথর মারার দৃশ্য দেখাচ্ছে জামাতে, পুরাটা এই মাথা মাথা যে কোনো জায়গায় মারলেই হয়। এখানে ম্যাক্সিমাম মানুষ ধরেন এদিক থেকে যাচ্ছে, তো সবাই তো এই দিকটাতে দেখবেন ভিড়, আপনি একটু শেষ মাথায় চলে যান দেখবেন ওই দিকটা ফাঁকা, একটু খেয়াল করলে দেখা যায় অনেক ইজি। এবং যত ভিড়ই থাকুক এই পাথর মারতে আমি কোনোদিন কাউকে একটা ধাক্কা দিতে হয় না, এবং ওয়াল ওই যে শেষে সীমানা ওয়াল, সীমানা ওয়ালে আমি সবসময় মারি, খুব সিম্পল। মানুষ অস্থির হয়ে যায়, আপনি পাথর হাতে আসে আস্তে আস্তে আগাইতে থাকেন আগাইতে থাকেন, একদম ওয়ালের কাছে যেয়ে তারপর আপনি মারেন, খুবই সহজ। মানে এখানে আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয় না, কিন্তু এই যারা পিছন থেকে মারতেছে এরা মনে করতেছে সামনে এত লোক আমি কীভাবে যাবো। আসলে কিন্তু এমন কোনো জটিল ভিড় না, একটু একটু করে ফাঁকা করে করে আমি শেষ মুহূর্তে যেয়ে মারতে পারি। আচ্ছা, মিনা 11-12-13 এই দিনগুলোতে আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, তোমরা এই দিনগুলোতে আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি আগে যেতে চায় সে যেতে পারে, অর্থাৎ 12 তারিখে পাথর মেরে সে মক্কা চলে আসবে, 10 তারিখে ঈদের দিন তো থাকলাম, 11 তারিখ থাকলাম, 12 তারিখ পাথর মেরে আমি মক্কা চলে আসলাম, করতে পারি। আর যদি কেউ দেরি করে থাকতে চায় তাহলে সে পাথর মেরে আবার একদিন থাকলো, 13 তারিখে পাথর মেরে সে মক্কা চলে আসলো, তার হজের কাজ শেষ হয়ে গেল। তো এই দিনগুলোতে জিকির বেশি বেশি করার লাগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই যে তালবিয়া, হ্যাঁ সরি তাকবীর, তালবিয়া তো শেষ, তালবিয়া লাব্বাইক আল্লাহু লাব্বাইক তো পাথর মারার সাথে সাথে শেষ, জিকিরটা তাকবীরটা বেশি বেশি করবে, আর যে কোনো সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ যে কোনো জিকির এই 3 দিন বেশি বেশি করে পাঠ করে। এবং এই দিনগুলোতে বলা হয়েছে হাদিসে, আইয়ামু আকলিন ওয়া শুরবিন, খাওয়া দাওয়ার দিন। মিনাতে রাত্রে আপনারা যদি যান তো আপনারা যে কোরবানির টাকা জমা দেন ওইখান থেকে গোশত সব তাবুতে তাবুতে সৌদি গভর্নমেন্ট পাঠায়, তো দেখা যায় পরের দিন তারপরের দিন খাওয়ান দাওয়ান বেশ ভালোই হয় আর কি। যারা না যায় তারা মিস করে, মক্কা বসে বসে ওই বাংলা খানার জন্য বসে থাকে, ওখানে আপনার ওই খাসি চাষি দিকে বঞ্চিত থাকে। আচ্ছা, মিনায় অবস্থান চাইলে সূর্যাস্তের আগে আমরা মিনা ত্যাগ করতে পারি, অথবা জিলহজের 12 তারিখের রবি করার পর, যেটা আমি বললাম। আচ্ছা, পাথর মারতে গিয়ে যে ভুলগুলো হয়ে থাকে, একগুলো তাশরিকের দিনগুলোতে পাথর ঈদের দিন আমরা মারবো হলো ফজরের পর, ঈদের দিন ফজর মারার টাইম হলো কখন, ফজরের পর থেকে স্টার্ট, আর ঈদের পরের দিন 11-12-13 এই দিনগুলোতে পাথর মারার টাইম স্টার্ট হবে হলো জোহরের পর, মানে জোহরের ওয়াক্ত হওয়ার পর। তো অনেক হাজি সাহেবরা ঠিক দুপুরে বের হয়, ভয়ঙ্কর রোদ থাকে তখন, আমি সবসময় আসর পরে তাবু থেকে আস্তে ধীরে বের হই, যে আমি পাথর মারবো মেরে নামবো তার আধা ঘন্টা পরে মাগরিব আজান দিবে, এই দূরত্ব কভার করা যায় আরামসে, তাহলে সেক্ষেত্রে আর কষ্টটা হয়। আচ্ছা, অনেকে দেয়ালে বা পিলারেই পাথর লাগাতে হবে এটা মনে করে, যে না ওখানে না লাগলে বোধ আমার এটা হবেই না, আপনি ভিতরে ফেলে দিয়েছেন যথেষ্ট। আবার অনেকে দেখা যায় 60টার বেশি মারে, যে 60টা বলতে বলছে হাদিসে আমি 14টা মেরে নিলাম, সমস্যা কি, শয়তান যেহেতু কম মারবো কেন। তো এগুলো বাড়াবাড়ি, এটা উচিত না, অনেকে ধাক্কা ধাক্কি করেন অযথা, শান্ত থাকা দরকার।